হ্যালো বন্ধুরা আবার চলে এলাম একখানি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আপনার যে জেলা সেই জেলার আপনার নিজের বুথের যে ভোটার লিস্ট সেটি আপনি আপনার ফোন থেকে কিভাবে খুব সহজে ডাউনলোড করবেন সেটি এই ভিডিওতে দেখাবো তো বন্ধুরা আপনি আপনার ফোন থেকে খুব সহজেই সেটি ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অল করে রাখুন সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা এর জন্য আপনি আপনার ফোন থেকে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চবারে সার্চ করবেন এন ভি এস তো এন সার্চ করলে আপনাদের সামনে ঠিক এরকম পেজ ওপেন হয়ে যাবে তো আপনারা দেখতেই পারছেন এন যে অফিসিয়াল ওয়েবসাইট এন তো সিম্পলি এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন তো লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে বলে রাখি আপনারা এখানে আপনার ফোনটিকে ডেস্কটপ সাইট মোড করে নেবেন তো এর জন্য আপনারা থ্রি ডটে ক্লিক করবেন তো থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট সিম্পলি এটিকে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে আপনার ফোনটি ডেস্কটপ সাইট মোডে হয়ে যাবে তো এরপর আপনারা স্কল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইলেকটোরাল রোল পিডিএফ সিম্পলি এই জায়গায় ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনারা দেখতেই পাচ্ছেন সিলেক্ট স্টেট তো আপনার যে স্টেট সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি তো এরপর গো এই জায়গায় ক্লিক করবেন তো এরপরে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে তো সিম্পলি আপনারা স্কল করে নিচের দিকে চলে আসবেন তো এখানে নিচের দিকে আসলেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভোটার লিস্ট সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন ভোটার লিস্ট এই জায়গায় ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে আপনার যে ডিস্ট্রিক্ট নেম সেই সমস্ত ডিস্ট্রিক্টের নাম চলে আসবে তো আপনারা সিম্পলি আপনার যে ডিস্ট্রিক্ট সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখানে ডেমো হিসাবে দেখাচ্ছি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি তো এরপরে তো এরপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার যে বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্রর নাম দেখাচ্ছে তো সিম্পলি আপনি আপনার যে বিধানসভা কেন্দ্র সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আপনার যে পোলিং স্টেশন বুথ তো সেই প্রত্যেকটি বুথের নাম এখানে শো করছে তো আপনারা এখানে আপনার যে বুথ সেই বুথের যে নাম্বার সেটি এখান থেকে সিলেক্ট করবেন এবং এখানে দেখতেই পাচ্ছেন ফাইনাল রোল এখানে একটি ড্রাফট রোল একটি ফাইনাল রোল তো সিম্পলি আপনারা এটিকে ফাইনাল রোল এই জায়গায় ক্লিক করবেন তো আমি আমার যে বুথ সেই বুথ নাম্বারের ফাইনাল রোল এই জায়গায় ক্লিক করছি তো এখানে ক্লিক করলে এখানেই ক্যাপচার কোড শো করবে তো সিম্পলি আপনারা এই ক্যাপচার কোডটি সঠিকভাবে বসিয়ে ভেরিফাই অপশানটি ক্লিক করবেন তো ক্যাপচার কোডটি আমি এখানে বসিয়ে দিচ্ছি তো ক্যাপচার করে সঠিকভাবে বসানো হয়ে গেলে ভেরিফাই এই জায়গায় ক্লিক করবেন তো ভেরিফাই ক্লিক করলে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ডাউনলোড ফাইল তো আমার এখানে প্রথমে একবার ডাউনলোড করা আছে তো আপনারা এখানে ডাউনলোড করে নেবেন তো আমি এখানে আবারও আপনাদের ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি তো ডাউনলোড এগেন এই জায়গায় ক্লিক করছি তো ডাউনলোড আমার যে ভোটার লিস্ট সেটি ডাউনলোড হয়ে গেছে তো যে কোনো এখানে ড্রাইভে এটিকে ওপেন করে নেবেন তো আমি এখানে এখানে ড্রাইভে ওপেন করে নিচ্ছি তোমাদের এখানে দেখতেই পাচ্ছেন আপনার যে বিধানসভা নির্বাচন তালিকা দু হাজার তো আপনাদের এখানে সমস্ত কিছু শো করবে আপনার বুথের নাম এবং এখানে দেখতেই পাচ্ছেন মোট ভোটার সংখ্যা এবং কতজন পুরুষ কতজন মহিলা সমস্ত কিছু এখানে শো করবে তো বন্ধুরা এইভাবেই আপনি আপনার ফোন থেকে খুব সহজেই আপনার যে বুথের ভোটার লিস্ট সেটি ফোন থেকেই ডাউনলোড করে নিতে পারবেন আশা করছি ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য